হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো ব্র্যান্ড নিউ মালায়ালাম সিনেমা 2018 নিয়ে। সিনেমাটা ডিরেক্ট করেছে অ্যান্থনি জোসেফ, সিনেমাটার লিডার হয়েছে তভিনো থমাস, আসিফ আলী এবং লাল সহ আরও অনেকে। সিনেমাটা মূলত 2018 ঘটে যাওয়া কেরালার সেই ভয়াবহ বন্যার উপর বেশ করে তৈরি করা হয়েছে এবং এই সিনেমাটা তার প্রেজেন্টেশনের জন্য বেশ ভালো প্রশংসিত হয়েছে সিনে ওয়ার্ল্ডে। তো সেখান থেকে আমিও দেখলাম সিনেমাটা, আমার একটা এক্সাইটমেন্ট ছিল সিনেমাটা দেখার জন্য। তো এবার আমার কাছে কেমন লাগলো, আমার পার্সপেক্টিভ থেকে কেমন মনে হচ্ছে এই সিনেমাটাকে? ফার্স্ট অফ ভিউয়ার্স, এই সিনেমাটা যে বিষয়বস্তুটা নিয়ে আসছে এবং যে বিষয়বস্তুটা প্রেজেন্ট করছে সেটা কিন্তু বেশ সেন্সিটিভ। এই ধরনের গল্প প্রেজেন্ট করতে গেলে অবশ্যই একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দরকার, পাশাপাশি প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেন কোনো বিষয়বস্তু এমনভাবে না আসে যেটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। আর এই সমস্ত বিষয়ে কিন্তু খেয়াল রেখেছে এই সিনেমাটা। সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নেগেটিভিটি নাই, এখানে প্রত্যেকটা মানুষকে হিরো হিসেবে দেখানো হয়েছে এবং আসলে মানুষদের যে একত্রিতভাবে বসবাস করতে হবে সেটার যে চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু ফুটে উঠেছে এই গল্পের মধ্যে। এখানে আসলে স্পেশালভাবে দেখার কিছু নাই, আবার স্পেশালভাবে দেখার অনেক কিছুই রয়েছে। এখানে অনেকগুলো চরিত্র ছিল, যে চরিত্রগুলো আসলে নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত, তারা তাদের জগতেই বেশ ভালো আছে, বাট যখন নিজেদের প্রবলেমটা হচ্ছে, নিজেদের পরিবার প্রবলেম হচ্ছে, নিজেদের এলাকায় প্রবলেম হচ্ছে, নিজেদের শহরে প্রবলেমটা হচ্ছে, তখন কিন্তু সবাই একত্রিত হয়ে সেই প্রবলেমের সমাধান তারা করেছে এবং একজন মানুষ আরেকজন মানুষের জন্য হিরো হিসেবে আবির্ভূত হয়েছিল বিপদের সময়। তো এইখানে প্রত্যেকটা মানুষকেই হিরো হিসেবে দেখানো হয়েছে এবং এই যে জার্নিটা, এই জার্নিটা আসলে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু বেশ ইমোশনাল এবং বেশ হার্ট টাচিং। আর যখন আমি সিনেমাটা দেখতেছিলাম আসলে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা আলাদাই ফিলিং তৈরি হচ্ছিলো। আমার মনে হচ্ছিলো যে এই ক্যারেক্টারের সঙ্গে এটা কেন ঘটতেছে, এটা তো না ঘটলেও পারতো। তো এই যে ফিল্ডটা তৈরি হচ্ছে, এই ফিল্ডটা তৈরি হওয়ার মূল কারণ কিন্তু সিনেমার প্রেজেন্টেশন। এখানে ক্যারেক্টারগুলো যেমন সুন্দর করে লেখা হয়েছে ঠিক তেমনি এখানে গল্পটাকেও খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে। শুরুর দিকে গল্পটা আমার একটু স্লো লাগতেছিলো, কারণ এখানে জাস্ট শুরুর দিকে ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে একটু সময় দেওয়া হচ্ছে, ক্যারেক্টারগুলোর বিভিন্ন রকম কাজ করতেছে, এখানে আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে আর কি। তো মনে হচ্ছিলো যে গল্প কোথায় যাবে, কী হবে, বাট যখন গল্পটা সেকেন্ড হাফে আসে, যখন বন্যাটা শুরু হয় এবং ওই মুহূর্তে যখন ক্যারেক্টারগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয় এবং একে অপরের সাহায্য করে এবং তাদের মধ্যে যে ফিলিংসটা তৈরি হয়, সেই ফিলিংসটা কিন্তু আপনার মাঝেও তৈরি হবে, যে মানুষ মানুষের জন্য। আর এই যে মানুষ মানুষের জন্য এই অনুভূতিটা আসলে এই মুভির মধ্যে এত সুন্দর করে ফুটে উঠেছে, যেটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। প্রত্যেকটা শট, প্রত্যেকটা জায়গায় যেন এক অন্যরকম মাধুর্য মিশেছিল এই সিনেমার মধ্যে। তো ভিউয়ার্স, এই সিনেমার ডিরেকশন, রাইটিং, স্ক্রিনপ্লে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সিনেমাটোগ্রাফি সমস্ত কিছুর মধ্যে রয়েছে কিন্তু পজিটিভিটি এবং একটা অন্যরকম মায়া রয়েছে, যেটা আপনারা সিনেমাটা দেখলে ফিল করতে পারবেন। বেশ দারুণভাবে কিন্তু সিনেমাটাকে তৈরি করা হয়েছে। আর যদি নেগেটিভ দিকে তাকান তাহলে বলবো ভিউয়ার্স, আসলে তেমন কোনো নেগেটিভ পয়েন্ট নেই আমার হাতে, তবে স্পেশালভাবে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে সিনেমাটা শুরুর দিকে একটু স্লো, তো একটু বোর ফিল হতে পারে যে আসলে কী হচ্ছে, কী ঘটবে। তো আমি এখানে একটু ক্লিয়ার করে দিই আসলে কেন এরকমের অ্যাপ্রোচ করা হয়েছে, সেটা হচ্ছে আসলে একটু থমথমে পরিবেশ দরকার ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নিটা দেখানো দরকার ছিল। যদি আপনি জার্নিটাই না জানেন তাহলে আপনি আসলে তাদের সঙ্গে কেন, কীভাবে কানেক্ট হবেন? তো সেই জার্নিটা দেখিয়ে মূলত তাদের সঙ্গে আপনাকে কানেক্ট করছে এবং তারপরে মূলত যে অ্যাপ্রোচটা দরকার, যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা দরকার, যে ফিলটা দরকার, প্রত্যেকটা মানুষের প্রতি যে আবেগটা দরকার, সেই আবেগটাই কিন্তু তারা ঘটিয়েছে, যার জন্য কিন্তু সিনেমাটা দেখার পর আপনার একটা অন্যরকম অনুভূতি হবে এই সিনেমার চরিত্রগুলোর জন্য। তো সত্যিকার অর্থেই ভিউয়ার্স 2018 দারুণ একটা সিনেমা। সিনেমাটা দেখার মতো আপনার চ্যানেলে দেখতে পারেন, আমার সাইড থেকে হাইলি রিকমেন্ড আপনাদের সবার জন্য। আর সিনেমাটা এই যে এত বড় একটা কালেকশন করছে, এর মূল কারণ হচ্ছে এই সিনেমাটার সঙ্গে দর্শকদের অ্যাটাচমেন্ট এবং এই সিনেমাটার রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এই ধরনের সিনেমা আমরা এর আগে হয়তো অনেক দেখছি বা এরকমের ইমোশনাল সিনেমা আমরা অনেক দেখছি, কিন্তু সব সিনেমা ক্যারেক্টারের সঙ্গে বা সব সিনেমার সঙ্গে কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট তৈরি হয়নি। কিন্তু এইখানে আসলে এমনভাবে অ্যাপ্রোচটা করা হচ্ছে, এমনভাবে ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে যেন এক অটোমেটিক ইমোশনাল কানেকশন তৈরি হয়েছে সিনেমার চরিত্রগুলোর সঙ্গে, যার জন্য এটা রিপিট ভ্যালু বাড়ছে এবং যার জন্য সিনেমাটা এত বড় একটা কালেকশন করছে এবং যার জন্যই মূলত এই সিনেমাটা মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে। তো আমার মনে হয় আপনাদের হৃদয় জায়গা পাবে, তো আপনারা সময় করে অবশ্যই দেখবেন 2018। আর যদি দেখে থাকেন তাহলে আপনাদের কী মতামত 2018 নিয়ে সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে বলতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেস্ট উইথ ফিল্মি স্টোকস। ধন্যবাদ সবাইকে।